খুব সুন্দর কাটছে আমাদের ছেলেরা সরস্বতী পুজো উপলক্ষে পাঁচরা উচ্চ বিদ্যালয়ে যে প্রসাদ খাওয়ানোর রীতি আছে দীর্ঘদিনের সেই রীতি অনুযায়ী খাওয়ানো চলছে ফ্রায়েড রাইস আলুর দম এবং চাটনি আর কি যেন একটা বন্ধে নাকি নাকি আছে বেশ পায়েস গুড তাহলে পায়েস তারপর এই পাতা সব পরিষ্কার হ্যাঁ আরে তখনও দেয়নি তোলে হাতে বড় বড় ঘড়ি পড়ে গেছে হাতে রে বিশাল বিশাল কী ঘড়িগুলো দামি দামি ঘড়ি তো নাকি পড়ো 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 কিসে পড়ো নাইনে ছিল ঘড়ি হ্যাঁ কেমন ও ঠিক আছে আজকে কিচ্ছু বলবো না পড়ো আজকে মজার দিন ও হাত ঘুকিয়ে দিয়েছে ঠিক আছে খুব সুন্দর খাচ্ছে অমলবাবু পরিবেশনা দেখছেন ভালো করে ওইখানে রয়েছে যিশু আমাদের ছাত্ররা সব পরিবেশন করছে হ্যাঁ এগুলো আমাদের অনেক দিনের ছাত্র বহু পুরনো ছাত্র এরা স্কুলে টানে আসে খুব সুন্দর ফাইন আমার ক্যামেরায় ধরা পড়ল অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু করতে নেই খাচ্ছ মারামারি করে একদম না ফাইন এখন নতুন নতুন এনেছো ভাই একদম ঠিকঠাক একদম ফাইন আমি খুব খুশি মানে তোমার আমন্ত্রণে শুধু নয় আমি এইভাবে যে এদের সঙ্গে আসতে পারবো হ্যাঁ এবং এসে যোগদান করতে পারবো খুব ভালো ভীষণ সুন্দর পরিচালনা খুব ফাইন একদম এবং এটার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদ দাদা ঠিক আছে আশীর্বাদ তো সবসময় আছে সব সময় তোরা আবার মাঝে মাঝে খেয়ে নিস না কিন্তু এক চামচ করে মুখে ভরে আবার পরিবেশন করিস না লোকটা কিন্তু এসে যায় টিআইসি মোহাম্মদ হাফিজুর রহমান এখন পরিবেশনায় রত হাতে বালতি ডান হাতে চামচ কি আছে ভাই তোমার হাতে চাটনি আরে বাবা এটা ছেলে ছেলে খেতে হয় ও কাল রাত নটায় বাড়ি গেছো রাত নটায় বাড়ি গেছো রাত নটায় বাবা সত্যি ধন্যবাদ তোমাকে আমাদের দুর্দান্ত দেখুন বন্দনাদির কিরম করছে পরিবেশ পরিচালনা বাপরে কেউ কম বেশি নয় কিন্তু সবাই সমান সবাই সমান ওদের যে আনন্দ সেটাকে রাখে এই যে আমাদের ম্যাডামরা সব গল্পদের অত হয়ে গেছে খাওয়া কিছুটা কমপ্লিট হয়েছে এরপর খুব খুশি ভীষণ খুশি আরে বাবা কেমন খুশি